ঢাকা সহ এর আশপাশের অঞ্চলে শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ঢাকার কাছে হওয়ায় এ নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে অনেকে সরব। প্রশ্ন হলো, ভূমিকম্পের উৎস স্থল ঢাকার এত কাছে হওয়াটা কি এই প্রথম? ঢাকায় আজ শুক্রবার ভোরে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে দাবি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.3। এর আগে এই ভূমিকম্পের উৎপত্তি ঢাকার দোহারে বলে নিশ্চিত করেছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। রূপগঞ্জই হোক বা দোহার, একটা বিষয় নিশ্চিত যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থলটি ছিল রাজধানী ঢাকার খুবই কাছে। একই সঙ্গে এই ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা বেশ কম, ফলে জনমনে আতঙ্ক ছড়ানোটাই স্বাভাবিক হয়েছে। তাই বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়া নতুন কোনো ঘটনা নয়। দেশের সিলেট চট্টগ্রাম অঞ্চলের নিচে রয়েছে গুরুত্বপূর্ণ ফল্ট লাইন। সাধারণত ঢাকায় অনুভূত অধিকাংশ ভূমিকম্পেরই উৎপত্তি স্থল হিসেবে সিলেট বা চট্টগ্রামের নাম দেখতেই অভ্যস্ত সবাই। কোনো কোনো ক্ষেত্রে ভারতের মিজোরাম ও ত্রিপুরার নামও আসে। ফলে এবারের ভূমিকম্পটি মূলত দুটি কারণে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রথম কারণ অবশ্যই গত 6 ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া অঞ্চলে হওয়া ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি। ওই ভূমিকম্পে প্রায় 60,000 মানুষ মারা গেছে, আর অবকাঠামো সহ সার্বিক অর্থনৈতিক ক্ষতির কথা না বললেও চলে। আর দ্বিতীয় কারণ অবশ্যই রাজধানীর এত কাছে ভূমিকম্পের উৎপত্তি স্থল হওয়াটা। যদিও ঢাকায় অনুভূত ভূমিকম্পের উৎস স্থল ঢাকার আশপাশে এর আগেও পাওয়া গেছে, 2008 থেকে 2012-13 পর্যন্ত ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ কুমিল্লা অঞ্চলে গ্রীষ্মের সময় অনেকগুলো ছোট ছোট ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প শনাক্তকারী সংস্থা আর্থকোয়েক ট্র্যাকের তথ্য মতে 2012 সালের 18ই মার্চ দোহার থেকে 14.2 কিলোমিটার উত্তর পশ্চিমে 4.5 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। ঢাকার কাছে ময়মনসিংহ ও টাঙ্গাই অঞ্চলেও গত 20 বছরে একাধিক ছোট ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। 2020 সালে ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের 12 কিলোমিটার পূর্বে 4 মাত্রার ভূমিকম্প হয়। এছাড়া 2008 সালে টাঙ্গাইলের কাছে নাগরপুরে এবং 2019 সালে মির্জাপুরে 4 মাত্রার নিচে ভূমিকম্প হয়। আর গত 15 বছরে নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অন্তত 4 বার ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এসব ভূমিকম্পে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি না হলেও বিশেষজ্ঞরা বরাবরই ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ঘাটতি রয়েছে বলে সতর্ক করে আসছে। আর এখানে রয়েছে জনমনে ছড়িয়ে পড়া আতঙ্কের মূল সূত্রটি। গত ফেব্রুয়ারিতে তুরস্কে ভূমিকম্প হওয়ার পর দেশের ভূমিকম্প মোকাবিলা প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। সে সময় তারা সতর্ক করে বলেন, বাংলাদেশে 8 মাত্রা বা তার চেয়ে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। সেরকম ভূমিকম্প হলে ঢাকা শহরের অন্তত 6,000 ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, প্রাণহানিও হবে অন্তত 3 লাখ মানুষের।